মধ্যে আলু সিদ্ধ করে ভেঙে নিছি, একটু একটু মস্ত রয়েছে একটু গালিয়ে নিছি, ঢেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো চারটা শুকনো মরিচ, দুটো এলাচ, একটা তেজপাতা, আর দুটো দারচিনি, ভালো করে একটু ভেজে নেব। হয়ে গেছে, আমার একটু পাতা দিলাম, পাতার মতো আমি দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, যেমন গরম মশলা গুঁড়ো, ভালো করে সব কষে নেব। কষানো হয়ে গেছে, এবার তেল উপর উঠে আসছে, এখন আলুগুলো দিয়ে দেবো, কেন সেই আলু থাকে। এখন আলুগুলো কষিয়ে নেব 2 মিনিট, আর আমার বুঝতেই পারতেছেন কথা শুনে ঠান্ডা লেগে গেছে, কথাগুলো একটু শুনে যাচ্ছে। ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো, আর নতুন আলু দিয়ে আলুর ঘাঁটি খেতে অনেক মজা লাগে, এটা পরোটা বা রুটি দিয়েও খেতে পারে, এরকম করে গরম ভাত দিয়ে মজা লাগে। আর রান্নার মাঝখানে যদি আমার রান্না কোনো অংশ ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো, যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে দেবেন। আমার সিদ্ধ করা আলু তো ওর জন্য বেশি ঝোল দিইনি, সিদ্ধ হয়ে আছে আলু, একটু দেরি হয়ে যাবে, হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, আর বেশি ঝোল শুকাবো না, খুবই শুকিয়ে গেছে। এক একজনে এক একভাবে রান্না করে, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।